ভাইরা শুধু সর মা আছে হ্যাঁ মাকে ভালোবাসো সব দেখি মনে হচ্ছে মাদ্রাসার ছাত্র কিছুটা আছে এখানে আলহামদুলিল্লাহ তুমি 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 হ্যাঁ বলে আমি আমি বুঝতে পেরেছি কাটিং দেখলি বোঝে আমি তো ওই স্কুলেরই মানে ছাত্র চলো যাদের মা আছে যারা মাকে ভালোবাসো এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই ছোট ছোট ভাইগুলো সবাই তোমরা মাকে ভালোবাসো আচ্ছা তারপরেও তোমাদের মধ্যে এমন কোন মহান মায়ের প্রেমিক মায়ের ভালোবাসার সন্তান আছে যে মাকে মাঝে মধ্যে একটু গালাগালি দিয়ে পালাই হাত তুলে দেখাও দিনি বাবা কারা আছো বাবা ও দেয় ও দেয় বলছে ওই ওই দেয় ও দেয় একো যে খবরদার ওইরকম করে অপমান করিস নে এখন এই কথাটা বলার কারণ কি জানেন এই বাচ্চাগুলো যারা মাদ্রাসায় পড়ে ওদের আমি বাদ দিলাম মাদ্রাসায় ফোন ইউজ করতে দেওয়া হয় না যারা সাধারণ ছেলে ছোট ছোট বাচ্চারা ওরা বড় বড় ফোন হাতে রয়েছে আর সারাক্ষণ ফ্রি ফায়ার পাবজি ফ্রি ফায়ার পাবজি এইটুকু এইটুকু বাচ্চারা খেলাছে মা বলে খোকা তুই ফোন রাখবি না কোন জিলে যাবো বলে এই মা তুই বেশি বকুনি থোবড়া গুঁড়ো করে দেবো একদম চুকার তো থোবড়া গুঁড়ো করে দেবো এরকম বলে না ইটুটু বাচ্চারা ওই সাইডে ছেলেগুলো আমি জানি তো বাবা ছেলেগুলো ওইরকম ওই জন্যই তো বলেছি কচি এই গজলে একটা শিক্ষা ছিল এবার যে গজলটা আমি তোমাদের শোনাবো এর মধ্যে শিক্ষা হবে তোমাদের ভালো করে শুনতে হবে এটা তোমাদের গজল চাচাদের গজল হয়ে গেছে তোমাদের গজল যাচ্ছি ঠিক আছে মা দু রকম হয় দুটো কালার হয় একটা মা হয় ফর্সা আর একটা মা হয় কালো তাই না এখানে যারা আছো তোমাদের সবার মা কি ফর্সা কারোর মা কালো নেই হ্যাঁ যাদের মা কালো আমি জানি তারা লজ্জা পাচ্ছে ইস আমার মাটা কালো হলো আমি মানুষের সামনে বেরোবো কী করে আমি সমাজে চলবো কী করে বা ইমরান ভাই জিজ্ঞেস করছে কার মা কালো আমি বলতে পাচ্ছি না এর কারণ হচ্ছে তোমরা লজ্জা পাচ্ছ যে আমার মা কালো তাই কিন্তু যাদের মা কালো আমি বুড়ি মা একটা গজল বার করেছিলাম জানো বুড়ি মা গজল শোনাবো বলে এই গজলটা আমি গাইছি এখন কার মা কালো আর কার মা পরিষ্কার ভালো করে শুনতে হবে এটা তোমাদের জন্য যাদের মা কালো তারা কষ্ট পাবে না তাদের জন্য একটা উপহার যাদের মা কালো তাদের জন্য একটা টিপস কথা হলো আরে হতে পারে আমার মা সবার চেয়ে কালো আমি আমার কথা বলছি যার মা কালো তাদের কথা বলছি আরে হতে পারে আমার মা সবার চেয়ে কালো সেই কালো রঙের মুখখানি মোর দুই নয়নের আলো আরে জোরে বলো না সুবহানাল্লাহ আমি দেখব না গোলাপ গাঁদা রজনীগন্ধা দেখব যে মায়ের মুখ সকাল সন্ধ্যা ফুল দেখলাম কি ফুল দেখলাম কি দেখলে মায়ের মুখটা পাই স্বর্গের শোক দেখলে মায়ের মুখটা পাই স্বর্গের শোক আমি দেখব না আকাশের চাঁদ আমি দেখব শুধু আমার মা জননীর মুখ চাঁদ দেখলাম কি চাঁদ দেখলাম কি দেখলে মায়ের মুখটা পাই স্বর্গের শোক দেখলে মায়ের বোকা পাই স্বর্গের শোক আমার মা জননী মা জননী মা জননী মা জননী তুমি তো আমার নয়ন মনি তুমি তো আমার নয়ন মনি আমার সুখের স্বর্গ তুমি আমার সুখের স্বর্গ তুমি তুমি তো আমার নয়ন মনি তুমি তো আমার নয়ন মনি মা গো মা গো মা গো মা গো মা আমি বুড়ি মা গজল বার করেছিলাম বলেছিলাম ছেলে বুড়ি মায়ের বুকের খাঁচায় লাতি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কিন্তু ওই লাতি মারার আগে একটা বার ভেবেছি যে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় হাসপাতালের বেডে শুয়ে আছে মা শুধু কাঁদছে হ্যালো 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 সমস্যা হচ্ছে কেন এরকম হ্যালো হ্যালো শুধু মা কাতরাচ্ছে একবার ইপাশ একবার উপাস একবার ইপাশ একবার উপাস ডক্টর বলছে অপেক্ষা করো তোমার এখনো আধা ঘন্টা সময় বাকি আছে ওই আধা ঘন্টা আম্মা জানে এত কষ্ট পাচ্ছে তিনি মনে করছে আমার সামনে যেন আজরাইল এসে দাঁড়িয়ে আছে এই মাত্র আমার ঘাড়ে হাত দিয়ে আমাকে নিয়ে চলে যাবে আমি মারা যাব এমন অবস্থায় বাচ্চারা ভূমিষ্ঠ হয়ে যায় ডক্টর নার্স যারা আছে তারা যখন বাচ্চাটিকে নিয়ে দেখায় দেখো এই বাচ্চাটাকে তুমি জন্ম দিয়েছো এটা তোমার সন্তান আম্মাজান ওই সন্তানের মুখ দেখার সাথে সাথে ব্যথা বেদনা দূর হয়ে যায় ওই যে প্রথমবার আম্মাজান বুকের মধ্যে চেপে নিল মরণ পর্যন্ত ওই মা ওই বাচ্চাকে বুক থেকে আর নামায় না সে মা কালো হোক আর পরিষ্কার হোক ওই মা বুকের মধ্যে আগলে রাখে তার মরণ পর্যন্ত তাই কবি লিখছে
আরে মনে পড়ে সেই ছেলেবেলায়, তুমি না খেয়ে খাবালে আমায়, তুমি না খেয়ে খাবালে আমায়, মনে পড়ে সেই ছেলেবেলায়, তুমি না খেয়ে খাবালে আমায়, তুমি না খেয়ে খাবালে আমায়, ছোট ছিলা বলে তাই বুঝিনি, ছোট ছিলা বলে তাই বুঝিনি, তুমি তো আমার সোনার খনি, তুমি তো আমার সোনার খনি, মা জননী মা জননী মা জননী, তুমি তো আমার নয়ন মণি, তুমি তো আমার নয়ন মণি, আমার সুখের স্বর্গ তুমি, আমার সুখের স্বর্গ তুমি, তুমি তো আমার সোনার খনি, তুমি তো আমার সোনার খনি, আ গো মা আমাদের মতো হয়ে গেল, যুবক হয়ে উঠলো, ঝাড়া যুবক হয়ে উঠেছে। মা বলে বাবা এবার তোমাকে বিয়ে করতে হবে, আমি বুড়ি হয়ে গেছি মা, একা আর পারি না, এবার বিয়ে করে বউ আনো। তখন ছেলে বলে কি বলে, বলে মা ও চিন্তা তোর করতে হবে না, আমি কলেজে গাছ ছেড়ে ফেলেছি। হ্যাঁ, ও চিন্তা তোর করতে হবে না মা, আমি কলেজে গিয়ে কাজ ছেড়ে রেখেছি, আমি রাগ করবেন না আপনারা। ওই সময় মায়ের অন্তরটা ফেটে চুরমার হয়ে যায়, ইস এত বড় করলাম ছেলেটাকে, আর নিজে নিজে মেয়ে দেখে বিয়ে করে নিল। ঠিক আছে বাবা, যা দেখেছো বৌমাকে নিয়ে আমি একা আর পারি না। আর ওই বউ যখন বাড়িতে আসবে তখন ওই মা তুমি তৈরি থাকো, তোমার বুকের খাঁচায় লাথি মেরে ওই বউ তোমাকে বার করে দেবে। মনে রাখো, শাশুড়ির জন্য 3,000 টাকা দামের শাড়ি, আর মায়ের জন্য 400 টাকার শাড়ি। মা বলে বাবা আমার জন্য 400 টাকা, আর তোমার শাশুড়ির জন্য ঝিকঝাক শাড়ি, ওরকম 3,500-4,000 টাকা শাড়ি, এ কেমন বিচার বাবা? বলে চেপে যাও মা, একটা মান সম্মানের ব্যাপার আছে, আমার শাশুড়ি প্রত্যেক দিন 2 টুকরো ডিম দেয় আমারে, দুটো করে ডিম দেয়, ওই শাশুড়ি আবার দেখতে একটু দেখতে শুনতে ভালো, একটু ওরকম শাড়ি না দিলি হয়? মনে রেখে দাও, তোমার শাশুড়ি দোয়া করবে, কবুল হতে 1,000-1,000 বছর লেগে যাবে, আর তোমার মা যেখানে বসে তোমার জন্য দোয়া করবে বিদ্যুতের গতিতে, ওই মায়ের দোয়া কবুল হতে 1 সেকেন্ডও সময় লাগবে না, আগে তোমার মা তারপর তোমার শাশুড়ি। কবি লিখছে, কতই মধুর লাগে মায়ের হাসি, হার মেনে যায় ওই চাঁদের জ্যোতি, হার মেনে যায় ওই চাঁদের জ্যোতি, কতই মধুর লাগে মায়ের হাসি, হার মেনে যায় ওই চাঁদের জ্যোতি, হার মেনে যায় ওই চাঁদের জ্যোতি, বুঝে যাবে সব পেরেশানি, বুঝে যাবে সব পেরেশানি, হারিও না শেষ সোনার খনি, হারিও না সেই সোনার খনি, মা জননী মা জননী মা জননী মা জননী, তুমি তো আমার নয়ন মণি, তুমি তো আমার নয়ন মণি, আমার সুখের স্বর্গ তুমি, আমার সুখের স্বর্গ তুমি, তুমি তো আমার নয়ন মণি, তুমি তো আমার নয়ন মনি, আগো মা আগো মা আগো মা আগো মা আগো মা মাগো আচ্ছা যাই হোক।